আজকে তোমাদের সামনে শেয়ার করব আম দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে অসাধারণ একটা চাটনির রেসিপি বাঙালি শেষ পাতে এই রকম যদি চাটনি থাকে খাওয়াটা কিন্তু খুব তৃপ্তি হয় ছোট থেকে বড় সবাই কিন্তু এই চাটনি খেতে খুব ভালোবাসে তাহলে বন্ধুরা তোমরা দেখবে চলো এই চাটনির রেসিপিটা আমি কীভাবে তৈরি করলাম আর করতে আমার কি কি লাগলো ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায় আমি এখানে আম নিয়ে নিয়েছি একটা গোটা সেটাকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি সিটি দিয়ে আমি গলিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে আছে কাজু কিশমিশ আর আছে আমসত্ব খেজুর সব কিছুকে আমি উষ্ণ গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি যাতে খেজুরটা আর গলে যায় গলে গেলে চাটনিটাও খেতে ভালো লাগবে নিয়ে নিচ্ছি মিশ্রি আজকে আমি চাটনি রেসিপিটা দেখাবো মিশ্রি দিয়ে আমি এক বাটি নিয়ে নিয়েছি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে লঙ্কাটাকে একটু ভেজে নেব লাল লাল করে লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে আমি যে ড্রাই ফ্রুটগুলো ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটাকে কিন্তু ভাজবো না এইভাবেই তেলের সাথে নাড়াচাড়া করব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা আমি একটু অল্প করে দিলাম কারণ আমটা যখন সেদ্ধ করেছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে তেলের সাথে আমি একটু নাড়িয়ে নিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে আমাকে নাড়াতে হবে এরপরে আমি যে আমটাকে সেদ্ধ করে রেখেছিলাম সে আমটা দিয়ে দিলাম আমটা দিয়েও আমি নাড়াচাড়া করে নেব যে আমগুলো একটু শক্ত শক্ত রয়েছে খুন্তির সাহায্যে এইভাবে নাড়াতে নাড়াতে আমার গলে যাবে এইভাবে আমি নাড়াতে থাকব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এরপরে আমি আবার কিন্তু নাড়াব কারণ আমাকে মাঝে মাঝে এসে একটু নাড়িয়ে যেতে হবে নালে তলায় লেগে যাবে আমি তিন মিনিট ধরে এই রকম নাড়িয়েছি যাতে সমস্ত কিছু একসাথে মিশে যায় গলে যায় এরপরে আমি দিয়ে দেবো মিশ্রি তোমরা তোমাদের ইচ্ছা মতো মিষ্টিটা ব্যবহার করবে চিনি দিয়েও খুব ভালো লাগে গুড় দিয়েও খেতে খুব ভালো লাগে আজকের আমি মিষ্টি দিয়ে তোমাদের এই চাটনির রেসিপিটা করে দেখাচ্ছি আমি খুন্তির সাহায্যে মিষ্টিটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে গলিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়িয়ে দিয়েছি দিয়ে আমি এইভাবে সমানে নাড়াচ্ছি নালে মিষ্টিটা গলবে না এইভাবে সমানে নাড়তে হবে আমিও সমানে নাড়াচ্ছি এইভাবে নাড়াতে নাড়াতে যখন দেখব একটা গাঢ় ভাব চলে এসছে তখন আমি বুঝতে পারবো যে আমার চাটনির রেসিপিটা হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি দেখো গাঢ় গাঢ় ভাবটা কিন্তু আমার চলে এসছে এর থেকে গাঢ় ভাব আমি করবো না এখন আমি দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা দিলে পরে ঘরে সাত দিন এই চাটনিটা রেখেও খাওয়া যাবে টেস্ট খুব ভালো হবে একদিনে চাটনি তো করে শেষ করা যায় না ঘরে রেখেই খেতে হয় এখন আমি দিয়ে দেব একটা ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি জিরে ধনে মৌরি জোয়ান কাঠ ভেজে আমি একটা কৌটোর মধ্যে রেখে দিই ভাজা মশলাটা দিলে পরে টেস্ট খুব ভালো হয় চাটনির গন্ধটাও খুব সুন্দর বেরোয় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেব দিয়ে মশলাটাকে চাটনির সাথে মিশিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ আমি নাড়াতে থাকবো এখন আমি একটা পাত্রের মধ্যে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে চলে এসেছি হয়ে গেছে আমার আম দিয়ে ড্রাই ফ্রুটসের চাটনি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আমি আসব।